মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায় mhstation.com। শুনতে থাকুন HP লাভক্রাফটের কাহিনী অবলম্বনে হন্টার অফ দি ডার্ক। I have seen the dark universe yawning, where the black planets roll without aim, where they roll in their horror unheeded, without knowledge or luster or name. Haunter of the Dark, এই নামটা বাংলায় অনুবাদ করলে ঠিক কি হবে বলে আপনার মনে হয়? অন্ধকারের শয়তান, অন্ধকারের শিকারী, কালোর মধ্যে কেলো, না কোনোটাই মানাচ্ছে না। তাই আমরা আর নাম বদলের চেষ্টা করি, যেমন ছিল তেমনই রেখে আপনাদের পাতে সাজিয়ে দিয়েছি। হন্টার অফ দি ডার্ক HP লাভক্রাফটের লেখা শেষ গল্প। তার নিজের বক্তব্য অনুসারে তার লেখা বেশিরভাগ গল্পই নাকি আগে তার মাথায় স্বপ্ন হয়ে ধরা দিত। এই গল্পের বীজটিও মৃত্যুর আগে বারবার স্বপ্নে দেখতেন তিনি। গল্পটি প্রকাশ হওয়ার পর প্রায় 80 বছর কেটে গেছে। আজও মূল গল্পটি যারা পড়েছেন তারা অনেকেই অভিযোগ করেছেন গল্পটা মন দিয়ে পড়লে সত্যি মাথার ভিতরে দুঃস্বপ্নের জন্ম দেয় এই গল্পটা, যাকে ইংরেজিতে বলে নাইটম্যার ইনডিউসিং কোয়ালিটি। আমরা অবশ্য আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে চাই না, গল্প শুনুন, ভয় পান, ভুলে যান। গল্পের শেষে কি হলো, কেন হলো, এই সব নিয়ে বেশি না ভাবলেই কোনো সমস্যা হওয়ার কথা না। শুনতে থাকুন HP লাভক্রাফটের গল্প হন্টার অফ দি ডার্ক। বিস্তর টালবাহানার পর আজ অবশেষে রবার্ট ব্লেকের পোস্টমর্টেম রিপোর্ট গোয়েন্দাদের হাতে এসে পৌঁছেছে। সেই রিপোর্টের খানিকটা অংশ বেরিয়েছে সকালের খবরের কাগজে। সেদিন রাতে জানলা দিয়ে বাজ পড়ে বা তড়িৎ প্রবাহ জাতীয় কিছু একটা ঘরে ঢুকে এসে জানলার পাশে বসা ব্লেককে আঘাত করে এবং তাতেই মৃত্যু হয় ব্লেকের। জানলার চিড় খাওয়া কাঁচ এবং ব্লেকের মৃতদেহে বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার প্রত্যক্ষ নিদর্শন দেখেই এ ধারণা করেছেন গোয়েন্দারা। ডেড বডি যখন আবিষ্কার করা হয় তখন তার লালচে প্রায় ঝলছে যাওয়া মুখের প্রতিটি শিরায় এক ভয়াবহ অভিব্যক্তি ফুটেছিল। সামনের টেবিলের উপরে রাখা কাগজে মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কিছু লিখে চলেছিলেন তিনি, তবে সে বিক্ষিপ্ত লেখাগুলোর কোনো অর্থ পুলিশ খুঁজে বের করতে পারেন। এটুকু বোঝা যায় যে ফেডারেল হিল নামের পার্শ্ববর্তী পার্বত্য এলাকা নিয়ে তিনি লিখছিলেন কিছু, কিন্তু এটুকু ছাড়া বাকি সবই ধোঁয়াটে। যথারীতি এ ব্যাপারটাকে বেশি গুরুত্ব দিতে চায়নি পুলিশ। তার একটা কারণেই যে রবার্ট ব্লেক পেশায় ছিলেন লেখক, বাস্তবের সঙ্গে কল্পনার রং মিশিয়ে আজগুবি সব গল্প লিখতেন তিনি, রীতিমতো অদ্ভুতুড়ে গল্পের কারিগর। ফলে কাগজে লেখা কথাগুলো তার গল্পেরই অংশ সেটা সহজেই অনুমান করে নেওয়া যায়। তবে যারা এই তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন তাদের কয়েকজন অদ্ভুত এক সন্দেহ প্রকাশ করেছিলেন। এদের মতে কোনো সাধারণ বজ্রপাতে রবার্ট ব্লেক মারা যাননি। তার সামনে রাখা কাগজে যা লেখা আছে সেগুলো কোনো গল্পের অংশ নয়। তাদের সঠিক অর্থ উদ্ধার করতে পারলে নাকি প্রাচীন তন্ত্র ও মহাকাশ গবেষণার এক নতুন দিগন্ত খুলে যাবে। শুধু সেই কাগজেই নয়, রবার্ট ব্লেকের ঘর থেকে তার ব্যক্তিগত ডায়েরিটাও উদ্ধার করা গেছে, তাতেও নাকি তেমন বিশেষ কিছুর ইঙ্গিত দেওয়া আছে। যাই হোক, আমরা এই টানা পোড়েনের মধ্যে না গিয়ে চেষ্টা করছি ডায়েরির সমস্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে। তবে মুশকিল হলো ডায়েরির সমস্তটা মিলে প্রায় শ দুয়েক পাতার কাছাকাছি,
তাই যতটা সম্ভব কেটে ছেঁটে অপ্রয়োজনীয় কথা বাদ দিয়ে মূল বক্তব্য তুলে ধরছি আমরা। ১৯৩৫ এর মাঝামাঝি রবার্ট ব্লেক প্রোভাইডেন্স শহরের একধারে ছোট এক লাইব্রেরির দোতলায় একটা ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। ছোটখাটো ছিমছাম দুটো ঘর, বাড়ির লাগোয়া এক ফালি বাগান, সেই বাগান ডিঙিয়ে জানলা দিয়ে বিড়ালের আনাগোনা লেগেই থাকে। উপরে আর ফ্লোর না থাকায় বাড়ির ছাদটা ছিল ত্রিভুজের মতো। সেই ত্রিভুজের ঠিক পেটের কাছ থেকে একটা বেশ বড়সড় চেহারার কাঁচ লাগানো জানলা। আশেপাশে উঁচু বাড়ি না থাকায় সেই জানলা দিয়ে তাকালে অনেকটা দূর অবধি দেখা যেত। এই জানলার পাশেই কাঠের টেবিল চেয়ারে বসে লেখালেখি করতেন ব্লেক। লিখতে লিখতে ক্লান্ত হয়ে পড়লে জানলা দিয়ে দূরে তাকিয়ে থাকতেন। ব্লেকের এই স্টাডি রুমের জানলা দিয়ে তাকালে ফেডারেল হিল অঞ্চলের কয়েকটা ছোটোখাটো টিলা চোখে পড়ে। তবে যেহেতু সময়টা শীতকাল, তাই প্রায় সব বাড়ির ছাদ দিয়েই সরু চিমনির ধোঁয়া বেরিয়ে এসে দৃষ্টি ঢেকে ফেলে। সেই ধোঁয়া না কাটা অবধি দেখা যায় না টিলাগুলোকে। ডায়েরি অনুযায়ী রোজ ভোরবেলা ঘুম থেকে উঠে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতেন ব্লেক। এ ব্যাপারটা একরকম নেশাতে পরিণত হয়েছিল তার। গোটা ফেডারেল হিল অঞ্চল জুড়ে কতগুলো মাথা উঁচু প্রাচীন মিনার আছে, আপলুষ কাঠের মতো রং তাদের। শহরের আঁকাবাঁকা রাস্তাগুলো ছোট বাড়িঘরের মাঝখান দিয়ে সাপের দেহের মতো ছড়িয়ে পড়েছে চারিদিকে। কয়েকটা জায়গা আবার বেখাপ্পা ফাঁকা, সেখানে কোনো কারণে এখনো বিশেষ বাড়িঘর গজিয়ে ওঠেনি। এভাবে বেশ কয়েক পাতার মামুলি বিবরণের পর ডায়েরিতে কয়েকটা পাতা এগিয়ে এলে একটা জায়গায় চোখ আটকে যায়। ব্লেক লিখছেন, একদিন সকালে জানলা দিয়ে তাকিয়ে তিনি দেখেন শহরের ধোঁয়া প্রায় মিলিয়ে গেছে, দূরের পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে জানলা থেকে, তবে ভোরের প্রকৃতির শোভা ছাপিয়ে অন্য একটা জিনিস চোখে পড়ে ব্লেকের। চোখের একদম সোজাসুজি সব থেকে উঁচু যে টিলাটা আছে তার ঠিক চূড়ার কাছে একটা বিরাট পরিত্যক্ত চার্চ। আয়তনে সেটা এতই বড় যে এত দূর থেকেও তার সামনে ভেঙে পড়া জানলাটা পর্যন্ত স্পষ্ট চোখে পড়ে। বিরাট নীলচে আকাশের গায়ে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে চার্চটা। দূর থেকে দেখে মনে হয় দেওয়ালগুলো যেন পাথরের, গথিক স্টাইলে তৈরি একটা নিকশ কালো চার্চ। অন্তত শতদুয়েক বছরের কম বয়স হবে না তার। সেদিক থেকে মনটা ঘুরিয়ে ব্লেক লেখালেখিতে মনোনিবেশ করার চেষ্টা করেন, কিন্তু কলম নড়তে চায় না তার। বারবার মন চলে যেতে থাকে ওই চার্চটার দিকে। কালো পাথরের ইমারতের ভিতর থেকে কি অমোঘ আকর্ষণে যেন টেনে নিয়ে যেতে চাইছে তাকে। সেদিন এই অবধি, কিন্তু সময় এগোনোর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শহরের ধোঁয়ায় পাহাড়টা ঢাকা পড়ে গেলেও ব্লেক সেদিকেই তাকিয়ে থাকেন। কাজকর্ম কিছুই এগোয় না। শেষে একদিন বিরক্ত হয়ে চেয়ার ছেড়ে উঠে পড়েন তিনি। ঠিক করেন নিজেই গিয়ে দেখে আসবেন চার্চটা। ঘণ্টাখানেকের মধ্যে শীতের জামা গায়ে চাপিয়ে অ্যাপার্টমেন্ট লক করে বেরিয়ে আসেন তিনি। টিলাটাকে খুঁজে বের করা কিন্তু মোটেই সহজ নয়। শহরের অলিগলি দিয়ে উত্তরমুখী চলতে চলতে পাহাড়ের গায়ে সেই চার্চটা বার ধুয়ে ঘরবাড়ির আড়াল থেকে উঁকি মেরেছিল বটে, কিন্তু
তারপরেই টিলার সারের ফাঁকে যেন মিলিয়ে যায় সেটা। এখানকার লোকজনও ভারী অদ্ভুত। খুঁজতে খুঁজতে হন্যে হয়ে এক দোকানদারকে চার্চের কথা জিজ্ঞেস করায় সে হাতটা বুকের কাছে এনে একটা অদ্ভুত অঙ্গভঙ্গি করে, মুখ তুলে তাকিয়ে মাত্র একবার মুচকি হেসে আবার মাথা ঘুরিয়ে নেয়। অথচ এরা সবাই ইংরেজি জানে, ফলে প্রশ্নটা যে বুঝতে পারিনি তা হতে পারে না। ভাগ্যক্রমে পকেটে করে কম্পাস নিয়ে এসেছিলেন ব্লেক, সেটা ধরে হাঁটতে হাঁটতেই অবশেষে একটা উঁচু টিলার উপরে ঘন কালো রঙের সেই দৈত্যসুলভ পাথরের স্তূপটা চোখে পড়ে তার। দ্রুত পায়ে টিলা বেয়ে উঠতে উঠতেই চার্চের প্রকৃত চেহারাটা চোখে পড়ে ব্লেকের। গোটা ইমারতের মূল কাঠামোর নিচে একটা ফুট দুয়েক উঁচু বেদি করা আছে, সেটাকে ঘিরে একটা লোহার কড়াদের পাঁচিল। সেই পাঁচিলের দরজায় একটা দশাশয়ী তালা ঝুলছে। দূর থেকে দেখে যতটা মনে হয় চার্চটা আসলে তার তুলনায় বেশ প্রাচীন। উপরের দিকের বেশিরভাগটাই জায়গায় জায়গায় ভেঙে পড়েছে। নিচে একতলায় ঢোকার দেউড়ির মতো দরজা, মার্বেলের একটা আর্চ হয়তো ছিল এককালে, এখন অযত্নে ভেঙে পড়েছে। সব মিলিয়ে প্রায় চারতলা বাড়ির সমান উঁচু আর অনেকটা জুড়ে ছড়ানো। উপরে তাকালে দোতলার জানলা দুটো চোখে পড়ে, পাল্লা নেই। নিচ থেকে গড়াদের ফাঁক দিয়ে ভিতরের অন্ধকার চোখে পড়ে শুধু। জায়গাটা কিন্তু ফাঁকা নয়। চারপাশে তাকিয়ে ব্লেক একটা সুটকে চেহারার স্থানীয় লোককে দেখতে পেলেন, বেদির উপরে দাঁড়িয়েই এদিক ওদিক কিছু একটা দেখার চেষ্টা করছে লোকটা। ব্লেককে দেখে প্রথমে কথাই বলতে চায়নি সে, এ অঞ্চলের কেউই এই চার্চটা নিয়ে কথা বলতে চায় না। তবে এই লোকটাকে দেখে ততটা কুসংস্কারচ্ছন্ন মনে হয় না। লোকটার সামনে গিয়ে দাঁড়িয়ে ব্লেক চার্চটা দেখিয়ে বলেন, দেখার মতো জিনিস, কি বলেন? লোকটা শুকনো হাসি হেসে ঘাড় ঘুরিয়ে নিল। কবে থেকে আছে বলুন তো এটা এখানে? তা জানি না, আমি তো জন্ম থেকেই দেখছি। তা লোকজন বিশেষ আসে না এখানে, তাই না? মানে প্রেয়ার টেয়ার হয়? লোকটা একটা বাঁকা হাসি হেসে বলল, লোকে এদিকটা এড়িয়ে চলে স্যার, প্রেয়ার তো দূরের কথা। সে কি এড়িয়ে চলে কেন? একটু দম নিয়ে লোকটা বলল, চার্চটা কে কিসের জন্য বানিয়েছিল কেউ জানে না, তবে বহু বছর আগে এক ইটালিয়ান প্রিস্ট নাকি কিসব মন্ত্রতন্ত্র করে বন্ধ করে দিয়েছিলেন এটাকে। তিনি বলেছিলেন প্রাচীন কিছু পুঁথিপত্র বর্ণনা অনুযায়ী একসময় নাকি এক শয়তানের অস্তিত্ব ছিল এখানে, গভীর রাতে এর আশপাশ থেকে নানারকম ভয়ঙ্কর আওয়াজও শোনা যায়। তো বিগত কয়েক বছরে ফেডারেল হিলের কিছু বাসিন্দা উধাও হয়ে যাওয়ায় পুলিশ খোঁজাখুঁজি শুরু করে। তদন্ত করে তারা এটুকু বুঝতে পারে যে যারা উধাও হয়েছে তাদের সবাই কোনো না কোনো কারণে এই চার্চের আশেপাশে এসেছিল। তারপর থেকেই আর কোনো চিহ্ন নেই। বা, এ তো ভারী গোলমেলে ব্যাপার। তারপর? তারপর আর কেউ খুব একটা আসতে চায় না। ব্লেক একবার জিজ্ঞেস করতে যাচ্ছিলেন যে কেউ যদি নাই আসতে চায় তাহলে আপনি নিজে কি করছেন এখানে, কিন্তু সেটা জিজ্ঞেস করার আগেই তাড়াহুড়ো করে সরে পড়ল লোকটা। অগত্যা সেদিক থেকে সরে চার্চের দিকে চলে এলেন ব্লেক। তার একার যে চার্চটাকে অলক্ষণে মনে হয়নি এটা ভেবেই খানিকটা ভালো লাগলো তার। তবে লোকটার বলা গল্পটা এতক্ষণে মাথায় ঘুরতে লেগেছে তার। সত্যি কি শয়তান গোছের কিছু ছিল এখানে?
অবশ্য জায়গাটা চেহারা দেখে তেমনটা মনে হওয়া অস্বাভাবিক কিছু নয়। ঠিক যেন তার নিজের লেখা গল্পের একটা ভৌতিক লোকেশন বই থেকে উঠে এসেছে। খানিকটা সেই কারণেই জায়গাটা ঘুরে দেখতে ইচ্ছা করলো ব্লেকের। তবে বাইরে থেকে ভিতরে যাওয়ার সরাসরি কোনো রাস্তা নেই। খানিক ঘোরাঘুরি করতে কিন্তু একটা রাস্তা চোখে পড়ল। রেলিংয়ের পিছনের দিকে দেওয়ালে কয়েকটা গড়াত ভেঙে গেছে। ব্লেকের চেহারাটা ছোটোখাটো হওয়ায় তার ফাঁক দিয়ে অনায়াসেই গলে যেতে পারেন। সেখান দিয়ে ভিতরে ঢুকে এসে একবার পিছনে ফিরে তাকালেন ব্লেক। ফেডারেল হিল শহর থেকে এ জায়গাটা স্পষ্ট দেখতে পাওয়া যায়। ব্লেক অবাক হয়ে দেখলেন তাকে চার্চের ভিতরে ঢুকতে দেখে কয়েকটা লোক একটু আগের সেই দোকানদারটার মতো অঙ্গভঙ্গি করে ঘরের দিকে পা বাড়াচ্ছে। একটা ছোট দোতলা বাড়ির ছাদে দুটো বাচ্চা খেলছিল। তাদের মা কোথা থেকে এসে তাদের ঘরের ভিতরে ঢুকিয়ে নিচ্ছে। সেদিকে আর পাত্তা না দিয়ে বেদি পেরিয়ে চার্চের একতলার জানলা দিয়ে ভিতরে ঢুকে এলেন ব্লেক। মাটির উপর তার পা পড়ায় অনেক দিনের জমানো ধুলোর একটা পরত বাতাসে ছড়িয়ে পড়ল। কাস্তে কাস্তে মুখের সামনে থেকে ধুলো সরিয়ে চারদিকটা একবার দেখার চেষ্টা করলেন তিনি। একটা ছোট ফুট দশকের খড়ের ভিতরে এসে পড়েছেন। ভাঙা সিমেন্টের চাঙড়, কিছু পিপে, এমনকি খসে পড়া কড়িকাঠ অব্দি ঘরের চারিদিকে এলোমেলো ছড়িয়ে আছে। সমস্তটাই ঢেকে আছে মাকড়সার জালে। ঠিক যেন ঘরময় মশারি টাঙিয়ে রেখেছে কেউ। বাইরে সূর্যের আলো ঘরের ভিতর ঢুকে খানিকটা অন্ধকার ফিকে করে মিলিয়ে গেছে। কিছুটা এগিয়ে বাঁকানো একটা সিঁড়ি চোখে পড়ল ব্লেকের। বুদ্ধি করে একটা ব্যাডেলকে গড়িয়ে জানলার নিচে রেখে দিলেন তিনি। জানলাটা মাটি থেকে বেশ উঁচুতে, বাইরে বেরোতে গেলে খানিকটা অসুবিধা হবে। সেটা জায়গা মতো রেখে আবার ঘরটা পেরিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলেন তিনি। সিঁড়িটা যত উপরে উঠেছে ততই যেন বেড়ে উঠেছে অন্ধকারটা। কোনো রকমে সিঁড়ির ঠান্ডা হাতল ধরে উপরে উঠে এলেন তিনি। উপরে উঠে প্যাসেজটা দুভাগে ভাগ হয়ে গেছে। তার একটা দিক একেবারে ভেঙে পড়েছে, অন্যদিকে খানিকটা এগোলে একটা বড়সড় কাঠের দরজা। এটায় কোনো তালা নেই, শুধু বাইরে থেকে হুড়কো লাগানো আছে। এগিয়ে গিয়ে হুড়কোটা খুলে ফেললেন ব্লেক। আওয়াজ শুনে বোঝা যায় দীর্ঘকাল খোলা হয়নি সেটা। দরজা খুলতে ওপাশে একটা লম্বা করিডোর চোখে পড়ল। চার্চেরই কোনো একটা জানলা দিয়ে একটা হালকা আলো এসে পড়েছে সেই করিডোরে। সেটা ধরে হাঁটতে লাগলেন ব্লেক। করিডোরে দুদিক জুড়ে ঘর, তার কোনোটার দরজাতেই তালা নেই, ফলে তিনি স্বচ্ছন্দে এক ঘর থেকে আরেক ঘরে এগোতে লাগলেন। ঘরের দেওয়ালের মাঝে মধ্যেই পুরনো কিছু পেন্টিং চোখে পড়ল তার। তবে সময়ের ছাপে সেগুলো এতটাই আবছা হয়ে গেছে যে আদৌ তাতে কি আঁকা ছিল কিছুই বোঝা যায় না। তবে ভালো করে পর্যবেক্ষণ করতে ব্লেকের কেমন যেন অস্বস্তি শুরু হলো। কিছু কিছু চিহ্ন যেন তিনি আগেও দেখেছেন। আদিম অবলুপ্ত চিহ্ন সম্পর্কে এককালে কিছু পড়াশোনা করেছিলেন তিনি। সেগুলোর অনেকগুলো আঁকা আছে এখানে। কেমন যেন দম আটকানো অশুভ একটা বাতাস গোটা চার্চের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে। অবাক চোখে তিনি দেখলেন
একটা মাকড়সার জাল যেন প্রাচীন ইজিপ্সীয় চিহ্ন ক্রুক্স আনসাতার আকার নিয়েছে। একটা ঘরের ভিতরে ছোট কাঠের টেবিল চোখে পড়ল তার। এগিয়ে গিয়ে তার ড্রয়ার খুলতে কতগুলো বই চোখে পড়ল। সেগুলোর পাতা উল্টাতেই থ হয়ে গেলেন তিনি। প্রাচীন নিষিদ্ধ শাস্ত্রের বই নেক্রোনমিকন থেকে শুরু করে অজ্ঞাত ভাষায় লেখা ভয়াবহ কিছু নির্দেশিকা, এসব নারকীয় বইয়ের কথা কেবলমাত্র কল্পে উপন্যাসে শোনা যায়। এসব বই এখানে এলো কী করে? সেগুলো আগের মতোই রেখে দিয়ে বাস থেকে কয়েকটা ছোট পেপার স্ক্রল তুলে নিলেন তিনি। এতেও অজ্ঞাত ভাষায় কিছু একটা লেখা আছে, তবে কয়েকটা শব্দ যেন চিনতে পারলেন তিনি। অনেকটা ক্রিপ্টোগ্রাম জাতীয়। ফ্ল্যাটে ফিরে পড়বেন ভেবে পকেটে ঢুকিয়ে পাশের ঘরে চলে এলেন। এই ঘরটা ফাঁকা, উপরে তাকালে ভাঙা কড়িকাঠের ফাঁক দিয়ে একেবারে উঁচুতে একটা বিরাট ঘন্টা চোখে পড়ে। সম্ভবত ঝোলানো দড়ি ধরে টেনে একসময় বাজানো হতো সেই ঘন্টাটা। এখন কিন্তু তার দড়িটাকে দেখতে পাওয়া গেল না। চারপাশে তাকাতে পাশের ঘরের খানিকটা অংশ চোখে পড়তেই অবাক হয়ে গেলেন ব্লেক। দ্রুত পা চালিয়ে তিনি এ ঘরে চলে এলেন। এ ঘরটা প্রস্থে অন্তত 15 ফুট চওড়া। ঘরের তিন দিকের দেওয়াল মিলিয়ে মোট 4টে জানলা। তবে সব থেকে আশ্চর্যের হলো ঘরের ঠিক মাঝ বরাবর একটা ফুট চারেক উঁচু স্তম্ভ। স্তম্ভের চারদিকে দেওয়ালে কিছু হায়ারোগ্লিফিক খোদাই করা আছে। এই প্রাচীন মিশরীয় লিপি সম্পর্কে এর আগেও ব্লেকের কিছু পড়াশোনা আছে, তবে লেখাগুলোর মানে কিছুতেই চিনতে পারলেন না। একবার চোখ বুলিয়ে মনে হলো এ যেন হায়ারোগ্লিফিকেরও এক প্রাচীন রূপ। তবে এসব ছাড়িয়ে অন্য একটা জিনিস চোখে পড়তেই তিনি স্তম্ভটার দিকে এগিয়ে গেলেন। স্তম্ভের ঠিক মাথার উপর একটা ছোট লোহার বাক্স রাখা আছে। জিনিসটা কিছুটা পুরনো সিন্দুকের মতো দেখতে, তবে সিন্দুকের থেকে চেহারায় বেশ খানিকটা ছোট। কৌতূহল হতে সেটার উপরে হাত রাখতেই হাত কেঁপে উঠল তার। কি ভয়ানক ঠান্ডা বাক্সটা, যেন এক্ষুনি বরফের চাঁই কেটে বের করা হয়েছে সেটাকে। বাক্সটা কিন্তু আটকানো নেই, বরঞ্চ কিছুটা ফাঁক হয়েই আছে সেটা। তার ভিতরে চোখ রাখতে মনে হলো বাক্সের ভিতরে জল জলে কিছু রাখা আছে, যেন লাল রঙের একটা আলো জ্বলছে ভিতরে। ধীরে ধীরে বাক্সের ডালাতে চাপ দিতে মচমচ করে একটা শব্দ করে ডালা খুলে গেল। বাক্সের ভিতরে একটা পুরনো হলদে কাপড়ের উপর একটা অদ্ভুত দর্শন পাথর রাখা আছে। সেটা থেকেই লালচে আভা পেরিয়ে ছড়িয়ে পড়ছে চারিদিকে। ব্লেক অবাক হয়ে দেখলেন পাথরটা আট কোণা। পাথরের গায়ে খুদে খুদে কিছু নকশা কাটা আছে, যেন এমন পরিত্যক্ত চার্চের ভিতরে এমন একটা আশ্চর্য পাথর কবে থেকে পড়ে আছে। কোণের দিক থেকে খচখচ করে একটা শব্দ হতে সেদিকে ফিরে তাকিয়ে একটু চমকে উঠলেন ব্লেক। মনে হলো ঘরের এক কোণে একটা বড় তিরপলের খানিকটা কেটে কেউ চাপা দিয়ে রেখেছে। তার নিচ থেকেই কয়েকটা ইঁদুর দৌড়াদৌড়ি করছে।
তেরপলের উপরে বেশ পুরু ধুলো রাস্তরণ, অর্থাৎ দীর্ঘকাল সেটা সরায়নি কেউ। জায়গাটা মাকড়সার ঝুলে ভর্তি হয়ে আছে। মনে কৌতূহল জাগতে সেদিকে এগিয়ে গেলেন ব্লেক। হাত দিয়ে তেরপলের এক প্রান্ত ধরে একটু একটু করে সরিয়ে ফেললেন সেটা, আর সঙ্গে সঙ্গে কিছুটা পিছিয়ে এলেন। একটা মানুষের হলদে হয়ে যাওয়া কঙ্কাল দেখেই বোঝা যায় অনেক কাল ধরে একইভাবে পড়ে আছে কঙ্কালটা। মানুষটার গায়ে যে জামা কাপড় ছিল সেগুলো ছিঁড়ে গেছে বহু জায়গায়, কোথাও ইঁদুরে খেয়েছে। আশেপাশে তাকাতে ব্লেকের চোখে পড়ল কঙ্কালটার জামার ভিতরে বেশ কিছু পুরনো কাগজ কোঁচা আছে। হয়তো যখন সে মারা গেছিল তখন এই কাগজগুলোই ছিল তার সঙ্গে। দেখে মনে হলো নিজের ডায়েরিতেই কথাগুলো লিখেছিল লোকটা। তারপর ডায়েরির বিশেষ কিছু জায়গা ছিঁড়ে নিজের কাছে রেখেছিল। কিছু গবেষণা করেছিল কি? একটা কাগজ তুলে নিয়ে পড়ার চেষ্টা করলেন ব্লেক। প্রফেসর এনোক বয়েন ইজিপ্টের বাসিন্দা, 1844 সালের জুলাই মাসে ফ্রি উইল চার্চের দেখাশোনার দায়িত্ব নিলেন। তন্ত্রবিদ্যা নিয়ে গবেষণায় তার যথেষ্ট নাম ডাক আছে। ব্লেকের মনে পড়ল আসার সময় এক এলাকাবাসীর কাছে তিনি শুনেছিলেন এই চার্চটার পুরনো নাম ছিল ফ্রি উইল চার্চ। আবার কাগজের দিকে তাকালেন তিনি। ছোট একটা দাগ দিয়ে পরের লাইনে লেখা হয়েছে, ডক্টর ড্রন তাকে স্টারি উইস্টামের ব্যাপারে সতর্ক করলেন। মনে মনে ব্যাপারটাকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করলেন ব্লেক। স্টারি উইস্টাম জিনিসটা শুনে কোনো তন্ত্রবিদ্যার রিচুয়াল মনে হচ্ছে, কিন্তু সতর্ক করার কারণ কি? কি হয় তাতে? পরের কাগজে ব্যাপারটার একটা আন্দাজ পেলেন ব্লেক। তাতে লেখা 1846, তিনজন মানুষ উধাও, আট মাথার পাথরের প্রথম উল্লেখ, 1848, সাতজন নিখোঁজ, নরবলির গুজব রটল, 1853, অনুসন্ধানের ফল শূন্য, অদ্ভুত শব্দের গুজব। ব্লেকের মাথাটা একটু একটু করে গুলিয়ে যাচ্ছিল। পরের কাগজটা তুলে নিলেন তিনি। ফাদার ওমালের বয়ান অনুযায়ী ইজিপ্টের মরুভূমিতে একটি প্রাচীন বাক্স উদ্ধার করা হয়েছে, তার উপাসনার ফলে এমন কিছুর জন্ম হয়েছে যা আলো সহ্য করতে পারে না। সে উপাসনা যারা করেছে তাদের দাবি একটি লাল ট্রাপিজোহেড্রন নাকি তাদের অন্য জগতের দৃশ্য দেখায়। হন্টার অফ দি ডার্ক তাদের কিছু একটা গোপন তথ্যের সন্ধান দেয়। হন্টার অফ দি ডার্ক নামটা মনে মনে বিড়বিড় করলেন ব্লেক। এ কথাটা তিনি আগে শোনেননি। শুনলেই গাটা কেমন যেন ছমছম করে। 1857, ট্রাপিজোহেড্রনের দিকে তাকিয়েই তারা হন্টার অফ দি ডার্ককে আহ্বান জানায়। 1869, আইরিশ জনতার গির্জা আক্রমণ। 1875, নিখোঁজের সংখ্যা বেড়েই চলেছে। 1877, গির্জা পরিত্যক্ত ঘোষণা করে বন্ধ করে দেওয়া হলো। 1877 শেষ হওয়ার আগেই 181 জন বাসিন্দা কোনো কারণে শহর ছাড়লেন। 1880, চার্চটাকে ঘিরে ভুতুড়ে কাহিনী রটতে লাগল। 1877 পরে
আর কেউ এই চার্চে পা রাখেনি। এছাড়া আর কিছু কোথাও লেখা নেই, মাটির উপরেই বসে পড়ে মাথার ভিতরে ঘটনার সুতো গাঁথতে লাগলেন ব্লেক। এ লোকটা অন্তত বছর চল্লিশেক আগে কোনোভাবে এসেছিল এই চার্চে, তারপর এখানেই দেহ রেখেছে। চার্চটা ও তার ইতিহাস নিয়ে যে লোকটা বিস্তর ঘাঁটাঘাঁটি করেছে সেটা কাগজগুলো থেকেই স্পষ্ট। তার গবেষণা থেকে এটুকু বোঝা যায়, আজ থেকে কয়েকশো বছর আগে নিষিদ্ধ কিছুর উপাসনা করার জন্য বন্ধ হয়ে যায় এই চার্চ। কয়েকটা শব্দ অবশ্য একেবারেই অচেনা। হন্টার অফ দি ডার্ক বলতে কিসের কথা বলা হয়েছে? কোনো মানুষ নাকি অন্য কিছু? মাটিতে পড়ে থাকা কঙ্কালটার অবস্থান দেখে ব্লেকের মনে হলো কোনোভাবে হার্ট ফেল করে মারা গেছিলেন ভদ্রলোক। তার কয়েকটা হাড় শরীর থেকে আলাদা হয়ে খুলে পড়ে আছে, কঙ্কালের ঠিক মাঝ বরাবর একটা পোড়া দাগ। লোকটার কথা ভাবতে ভাবতে হঠাৎই ব্লেকের মনে হলো তার চোখের সামনের জগৎটা পাল্টে গেছে। এর মধ্যে কোনো ফাঁকে যেন তিনি এসে দাঁড়িয়েছেন বাক্সের ভিতরের সেই লাল চকচকে আটকোনা পাথরটার সামনে, আর সেই পাথরের উপরে চোখ রেখে অনেক দূর অবধি দেখতে পাচ্ছেন তিনি। তার সামনে এখন দিগন্ত বিস্তৃত বালির সমুদ্র, মরুভূমি, আর সেই অন্তহীন মরুভূমির বুকে স্থির হয়ে জেগে আছে আকাশ ছোঁয়া কয়েকটা স্তম্ভ। পরক্ষণেই তার মনে হলো এসে দাঁড়িয়েছেন সমুদ্রের তলায় কোনো প্রাচীন নগরীর ধ্বংসাবশেষের মাঝে। মনে হলো এক বিরাট প্রাকৃতিক চক্রের একদম মাঝখানে এসে দাঁড়িয়েছেন তিনি। গোটা মহাবিশ্বটাই কি এক জীবিত ছন্দে আন্দোলিত হচ্ছে, কিসের আগমনের আশঙ্কা এসে যেন কেঁপে উঠছে বারবার। একটা তীব্র ভয়ের স্রোত ব্লেকের শরীরকে কাঁপিয়ে দিল। তার মনে হলো ঠিক পিছনেই এসে দাঁড়িয়েছে একখণ্ড জমাট অন্ধকার, এক অদৃশ্য জালে তাকে যেন আষ্টে পিষ্টে বেঁধে ফেলছে সে। কানে এলো মহাবিশ্বের অতল থেকে ভেসে আসা এক ভয়াবহ অমানসিক শব্দ। ক্রমে মহাচ্ছন্ন হয়ে পড়ছেন তিনি, এ মোহ থেকে আর পরিত্রাণ নেই। এক ঝটকায় পিছিয়ে এলেন ব্লেক, হাতের ধাক্কায় বাক্সের উপরের ঢাকাটা বন্ধ করে দিলেন। এতক্ষণে বাইরের আলো কমে এসেছে, একটু একটু করে বিকেল পেরিয়ে সন্ধে নামতে শুরু করেছে। প্রায় দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে এলেন ব্লেক। ঘরের লাগোয়া দরজায় একটা শব্দ শোনা যাচ্ছে। ব্লেক মনে মনে ভেবে নিলেন এও হয়তো ইঁদুরেরই শব্দ। প্রায় লাফিয়ে সিঁড়ি পেরিয়ে একতলায় নেমে এলেন তিনি। এর পরের কয়েকটা দিন ব্লেক একথা আর কাউকে জানাননি, উল্টে নিজেকে ঘরবন্দি করে তিনি কিছু বই পড়া শুরু করলেন। শুধু বই না, নানান রকম পুরনো খবরের কাগজ আর সাংকেতিক চিহ্ন নিয়ে গবেষণায় মেতে থাকলেন দিন রাত। তবে এত কিছু সত্ত্বেও সেই পেপার স্ক্রোলগুলোতে লেখা ক্রিপ্টোগ্রামের মানে উদ্ধার করতে পারলেন না। পৃথিবীর কোনো প্রচলিত অক্ষরের সঙ্গেই সেই শব্দগুলোর মিল নেই। এই গবেষণার ফাঁকে থেকে থেকে তার ইচ্ছা করে সেই পুরনো চার্চটার দিকে তাকিয়ে থাকতে। দূর দিগন্তে সূর্য ঢলে পড়লে বিকেলের শেষ আলো সেই মিশমিশে কালো ছাদের উপরে এসে পড়ে,
ঠিক তখনই এর উপর দিয়ে বড় ডানার কয়েকটা পাখি উড়ে যায়। সত্যি কি চার্চটাকে ঘিরে আছে কোনো অশুভ শক্তি? জুনের মাঝামাঝি ধাঁধার সমাধান করতে পারেন ব্লেক। পুরনো ধ্বংস হয়ে যাওয়া একলো ভাষায় লেখা ধাঁধাটা, ধাঁধায় যেটি কি লেখা ছিল সেটা ব্লেক পরিষ্কার করে ডায়েরিতে লিখে যাননি। তবে এখানেও লেখা আছে সেই হন্টার অফ দি ডার্কের কথা। লাল সেই পাথরটার দিকে তাকিয়েই নাকি আহ্বান করা হয় তাকে। মহাবিশ্বের অতলে কোনো অন্ধকার গহ্বরে ঘুমিয়ে থাকেন তিনি। মহাবিশ্বের সমস্ত রহস্য তিনি জানেন। একবার পাথরের মাধ্যমে কেউ তাকে জাগিয়ে তুললে সেই বিপুল জ্ঞানের বদলে তিনি ভয়াবহ বলি দাবি করেন। ডায়েরিতে মাঝে মাঝেই সেই লাল পাথরের কথা বলেছেন তিনি। পাথরটা অনেকটা মহাশূন্য সময়ের মাঝে দরজার মতো কাজ করে। পৃথিবীর জন্মলগ্নে যখন আদি দেবতারা পৃথিবীর বুকে রাজত্ব করত, সেই সময়ে তাদের সঙ্গেই পৃথিবীতে এসেছিল পাথরটা। তারপর যার হাতে পড়েছে সেখানেই অত্যাচার, মৃত্যু আর অন্ধকারের ইতিহাস লিখে এসেছে। শেষ পর্যন্ত গিয়ে পৌঁছায় ফারাও কা-নেফারের হাতে। এই পাথরকে ঘিরে একটি মন্দির প্রতিষ্ঠা করেন তিনি। সেখানে কিছু পাশবিক আচার অনুষ্ঠান চালানোর দায়ে তাকে বিতাড়িত করা হয়, মন্দিরটাও ধ্বংস করে দেওয়া হয়। পরে সেই মন্দিরের ধ্বংসাবশেষ মাটির তলা থেকে উদ্ধার করতে গিয়ে পাথরটা মানুষের হাতে আসে। এরপর জুলাই মাসের শুরুতে ব্লেকের ডায়েরিতে এক নতুন ঘটনার কথা জানা যায়। তার চার্চ অভিযানের পর থেকেই ফেডারেল হিলের মানুষজনের মধ্যে কেমন যেন একটা চাপা অস্থিরতা চোখে পড়ে তার। থেকে থেকে গির্জা থেকে ভেসে আসে ঘণ্টার আওয়াজ, অথচ ঘণ্টার সাথে কোনো দড়ি বাঁধা ছিল না। এলাকার প্রায় সমস্ত বাসিন্দার স্বপ্নেই নাকি বিশেষ কিছু স্বপ্ন ঘুরে ফিরে আসছে। রাত নামলেই তাদের মনে হয় কেউ নজর রাখছে তাদের উপর। ব্লেক প্রথমে ব্যাপারটাকে সেরকম গুরুত্ব দেননি। কুসংস্কার ছড়াতে সব জায়গায় বেশি সময় লাগে না। এই সময় ব্লেকের ডায়েরিতে একটা স্ববিরোধী কথা ফুটে উঠেছে বারবার। একবার তিনি আফসোস করেছেন যে সেদিন ফিরে আসার সময় ওই অলুক্ষুণে পাথরটাকে ভেঙে কিংবা মাটির তলায় পুঁতে আসলেই ভালো হতো। পরক্ষণেই সেই আশ্চর্য পাথরের গায়ে আরেকবার চোখ রাখতে ইচ্ছা করেছে তার। যে আশ্চর্য মহাজাগতিক দৃশ্য চোখে পড়েছিল তার শেষ অবধি দেখার আকর্ষণ যেন অমোঘ মোহে টানছিল তাকে। এর মাঝে একদিন গোটা ফেডারেল হিল এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে। এলাকায় গুজব রটে যে সেই অন্ধকারে চার্চের বাইরে গোল করে আলো হাতে কাদের যেন ঘুরতে দেখা গেছে। সে সময়ে গির্জার দরজা থেকে গম গমে একটা আওয়াজও নাকি শোনা গেছে। স্থানীয় সংবাদপত্র ব্যাপারটা গুজব বলে হাসাহাসি করলেও ব্লেক ঘটনাটাকে সহজভাবে নেননি। এছাড়াও পরদিন রাতে দুজন সাহসী সাংবাদিক চার্চের ভিতরে কোনো গোপন গুন্ডাচক্র আস্তানা গেড়েছে কিনা দেখতে যায়। চার্চের ভিতরে পোড়া দাগ এবং ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা মানুষের হাড় চোখে পড়ে তাদের। ব্লেক যে ব্যাপারটায় সব থেকে বেশি অবাক হয়ে যান সেটা হলো কোনো কঙ্কালের উল্লেখ কিন্তু তাদের রিপোর্টে করা হয়নি। এরপর থেকে ব্লেকের আচার আচরণ একেবারে উন্মাদের মতো হয়ে যায়। ঘর থেকে আর বাইরে বেরোতেন না তিনি, খাবার দাবারও ফোন করে বাইরে থেকে আনিয়ে নিতেন। এমনকি রাতে ঘুমানোর সময় নিজের হাত পা দড়ি দিয়ে বেঁধে রাখতেন তিনি। এর কারণও ডায়েরিতে লিখে রেখে গেছেন। একদিন রাতে ঘুম ভেঙে ব্লেক দেখেন তিনি ফেডারেল হিলের রাস্তায় উদ্ভ্রান্তের মতো হেঁটে চলেছেন।
ঘুমের ঘোরে কখন বিছানা ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে এত দূর চলে এসেছেন নিজেরই খেয়াল নেই। সেদিন ঘুম ভেঙে যাওয়াতে তিনি বাড়ি ফিরে আসেন। তারপর থেকে রাতগুলো ভয়ে জেগেই কাটাতেন, কিন্তু সেভাবেই বা কতদিন থাকা যায়। একদিন রাতে চোখ মেলে ব্লেক দেখেন চার্চের সেই ঘণ্টা ঘরের ভিতরে তিনি দাঁড়িয়ে আছেন। মাথার উপরে একটা মৃদু খসখস শব্দ, একটা তীব্র দুর্গন্ধ আসছিল নাকে। কোনো রকমে হাতরে কিছু একটা ধরতে যেতেই একটা উঁচু ধাতব পিলারে হাত পড়ে তার। লাল পাথরটা তার চোখের সামনে আবার এক এক করে ফুটে উঠতে লাগলো সেই রঙিন কাঁচের দৃশ্যগুলো। ক্রমাগত যেন বাস্তব হয়ে উঠছে তারা। একটা মিশমিশে কালো সূর্যে আকাশ ঢেকেছে। সেই অন্তহীন সূর্যের বুক থেকে বেরিয়ে আসছে কুপকুপে অন্ধকার। সূর্যের গায়ে কিছু একটা যেন নড়ে উঠল কয়েকবার। আদিম অন্ধ দেবতা আজাথথ, তার শরীর ফুটে বেরিয়ে আসছে একটা গমগমে ভারী সুর। সমস্ত মহাবিশ্বকে মাতিয়ে তুলেছে সেই সুর। আচমকাই একটা তীব্র আওয়াজে ব্লেকের ঘোর কেটে গেল। আওয়াজটা ঠিক কিসের তা ব্লেক বুঝতে পারলেন না। হয়তো পাহাড়ের নিচে শহরের বুকে কেউ সজোরে বাজি ফাটিয়েছে। ঘোরটা কেটে যেতেই ব্লেক বুঝলেন তিনি এতক্ষণে কোথায় এসে দাঁড়িয়েছেন। চারপাশ ভালো করে ঠাউর করে বোঝার আগেই সিঁড়ি দিয়ে দৌড়ে সেই চার্চের বাইরে বেরিয়ে এলেন তিনি। রাতের অন্ধকারে সমস্ত ফেডারেল হিল ঘুমিয়ে আছে। উন্মাদ হাওয়ার ঝাপটা এসে বারবার গির্জার ভেতরেই আছড়ে ফেলতে চাইল তাকে। সেই সঙ্গে একটা বিশ্রী গন্ধ এসে লাগলো। উন্মাদের মতো পাথরের গা বেয়ে দৌড়াতে লাগলেন ব্লেক। এতক্ষণে হয়তো যা হওয়ার হয়ে গিয়েছে। পরদিন সকালে ঘুম ভেঙে ব্লেক দেখলেন তিনি নিজের স্টাডি রুমে শুয়ে রয়েছেন। শরীরের সমস্তটা মাকড়সার ঝুল আর ধুলোর স্তূপে ঢাকা পড়েছে। জামা কাপড়ের বহু জায়গা ছিঁড়ে গেছে। জানলার দিকে ফিরে এসে আর সেই চার্চটাকে দেখতে পেলেন না তিনি। তার বদলে দেখলেন সমস্ত আকাশটা ঘন কালো মেঘেদের দখলে চলে গেছে। এক ফোঁটা আলো তার ফাঁক দিয়ে পৃথিবীতে আসার চো নেই। এরপর থেকেই উন্মাদ বজ্রপাত আর ঝড়ঝাপটায় ঢাকা পড়ে যায় ফেডারেল হিল। অন্তহীন একটানা ভারী বর্ষণ আর গুমগুম মেঘের শব্দ। এ শব্দের মাঝে একবারও দুচোখের পাতা এক করতে পারেননি ব্লেক। রাত প্রায় একটার কাছাকাছি ব্লেক বিদ্যুৎ দপ্তরে টেলিফোন করে বলেন কোনো কারণেই যেন এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ না করা হয়। যদিও তিনি নিজেই চার্চটাকে ভালো করে দেখা যাবে বলে নিজের ঘরের আলো নিভিয়ে দেন। সমস্ত রাতটা লেখার টেবিলে বসেই কাটান। এই সময় তার ডায়েরিতে কিছু বিক্ষিপ্ত অসংলগ্ন বাক্য লেখা আছে যার কোনো নির্দিষ্ট মানে হয় না। যেমন, কিছুতে আলো চালানো চলবে না, আলো সে জানে আমি কোথায় আছি, ধ্বংস করে ফেলতে হবে, ধ্বংস করে ফেলতে হবে, সে আমাকে ডাকছে, আমার কোনো ক্ষতি সে এবার চায় না। এই সে বলতে ঠিক কার কথা বলা হয়েছে সেটা ডায়েরি থেকে স্পষ্ট বোঝা যায় না। তবে এলাকাবাসীর মুখে এই সময়ের কিছু ঘটনার উল্লেখ সন্দেহের উদ্রেক করে। এই বজ্রপাতের সময়ে টিলার পাদদেশে ঘরগুলোর বাসিন্দারা নাকি চার্চের একেবারে চূড়োর দিক থেকে কিছুর একটা ডানা ঝাপটানোর শব্দ শুনতে পায়। দু একজন বাইরে বেরিয়ে আসে। ঠিক সেই সময়ই গোটা টিলাটা কেঁপে ওঠে এবং চার্চের মাথার দিক থেকে কিছু একটা নিচে খসে পড়ে।
লোকগুলো এগিয়ে গিয়ে দেখে সেটা আসলে গির্জার একটা জানলার কাঠের ফ্রেম। সেই মুহূর্তে উপরে তাকিয়ে তারা দেখতে পায় একটা বিরাট অন্ধকারের দলা সেই জানলার কাছ থেকে উড়ে যায় পূবের দিক লক্ষ্য করে। এ ঘটনা যারা নিজের চোখে দেখেছে তাদের বেশিরভাগই সে সময় আতঙ্কে উন্মত্ত হয়ে বাড়ির দিকে ছুটে পালিয়ে যায়। কাছেই এক ইউনিভার্সিটির ছাত্র রাত জেগে পড়াশোনা করছিল, সেও এক খণ্ড অন্ধকারকে ব্লেকের জানলার দিকে উড়ে যেতে দেখে, তবে এর সপক্ষে কোনো প্রমাণ নেই তার কাছে। পরদিন সকালে উঠে দেখা যায় টিলার আশপাশের প্রায় সব গাছেরই মাথার দিক পুড়ে কালো হয়ে গেছে। ওই ইউনিভার্সিটির এক ছাত্র সকালে ব্লেকের জানলার দিকে তাকিয়ে দূর থেকে তার ফ্যাকাশে সাদা ভুতুড়ে মুখ দেখে একটু অবাক হয়। বিকেলের দিকেও তাকে একইভাবে নিষ্প্রাণ মুখে জানলার পাশে বসে থাকতে দেখে কিছু একটা সন্দেহ করে সে কলেজ কর্তৃপক্ষকে জানায় ব্যাপারটা। এলাকার লোকজন জড়ো হয়ে ব্লেকের দরজায় বেল বাজায় এবং শেষে পুলিশের লোক এসে দরজা ভেঙে ফেলে। দরজা খুলতে দেখা যায় চেয়ারের উপরে সোজা হয়ে বসে আছেন ব্লেক। তার চোখ দুটো গনগনে আগুনের মতো লাল, ঘাড়ের কাছ থেকে গলা ভেঙে মাথাটা সামনে নুয়ে পড়েছে। বডি উদ্ধারের কিছু পরেই ময়নাতদন্তের রিপোর্ট আসে, তাতে করোনার ঘোষণা করেন বজ্রপাতের ফলে শরীরে কোনোভাবে বিদ্যুৎ প্রবাহ হয়ে ব্লেকের মৃত্যু হয়েছে। কিন্তু বাজ পড়েই যদি ব্লেক মারা যান তাহলে তার সামনের জানলা অক্ষত থাকবে কেন, তার ব্যাখ্যা তিনি দিতে পারেন। ডেড বডির ডান হাতে একটি শীষ ভাঙা পেন্সিল পাওয়া যায়। বোঝা যায় কাগজে কিছু লিখতে লিখতেই শেষ মুহূর্তে ভেঙে যায় শীষটা। মারা যাওয়ার পর তার সামনের কাগজে যে উদ্ভট শব্দ এবং বাক্যগুলো তিনি লিখে গেছিলেন সেগুলোকে তার অসংলগ্ন মনের কল্পনা বলে ধরে নেওয়া হয়। সেই বিক্ষিপ্ত লেখার থেকে যেটুকু উদ্ধার করা গেছে তা আমরা নিচে দিলাম। আলো, হ্যাঁ আলো এখনো বন্ধ, প্রায় মিনিট পাঁচ হতে চলল, আবার বাজ পড়ল। একটু একটু করে এসে আমার মনের দখল নিচ্ছে। কিছু যেন মনে পড়ছে আমার, আগে এইসব কিছু দেখিনি। কে আমি? অন্ধকারকে মনে হচ্ছে আলো, আলোকে মনে হচ্ছে অন্ধকার। না না, সত্যি হতে পারে না, কিছুতেই সত্যি হতে পারে না। মহাবিশ্বের অন্তিম গ্রহ জগৎকে দেখতে পাচ্ছি এখন, কি বিভৎস সে চেহারা। এবার আরো দূরে মহাবিশ্বের সীমানা পেরিয়ে অন্তহীন অন্ধকার জগৎ। আমার নাম ব্লেক, রবার্ট হ্যারিসন ব্লেক, 620 স্ন্যাপ স্ট্রিট। আমি এই গ্রহে, হায় ভগবান, এগিয়ে দেখছি আমি। একটু একটু করে চার্চের চূড়ায় নেমে আসছে তার শরীর। এইবার সে ঘিরে ফেলছে সমস্ত চার্চটা, দূর আমার কাছে চলে এসছে। কাছে যা ছিল তার আর কিচ্ছু অস্তিত্ব নেই, আমি কি পাগল হয়ে যাচ্ছি? আমি রবার্ট ব্লেক। আমি দেখতে পাচ্ছি সেই নিকশ কালো মিনার, চার্চের কাঁচ ভেঙে সে বেরিয়ে আসছে,
জানলা ভেঙে পড়ছে একটু একটু করে, আর সেখান থেকে বেরিয়ে আসছে এইবার স্পষ্ট দেখতে পাচ্ছি তাকে, আমার দিকে এগিয়ে আসছে। নরকের বাতাসের মতো কালো ডানা নিয়ে আর মুক্তি নেই, জ্বলন্ত অগ্নিময় তিনটে চোখ। দেখুন, রবার্ট ব্লেক মারা গেছে বলে আমার কোনো দুঃখ নেই। ভাবুন, একটি অন্ধকার রাত, বাইরে ঘন ঘন বাজ পড়ছে, সেই সঙ্গে বৃষ্টি। আপনি দোতলায় ফাঁকা ঘরে জানলার কাঁচের সামনে বসে কি ভাববেন? আপনার স্কুল জীবনের প্রথম প্রেমিকা চম্পার কথা, আর এই লোকটা দেখছে কালো রঙের আলো দেওয়া সূর্য, আর তার বুকে বিদঘুটে ডানা ঝাপটানো তিন চোখের দানব। এমন বেড়া লোক যদি বাজ পড়ে না মারা যায়, তো আমি নেহাত মাথায় আটকোনা পাথর ছুঁড়ে মেরে ফেলতাম। তার চোখের তারায় পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিটে এবং বিভা পাবলিকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে, আর দু চার দিন পরে পাওয়া যাবে আমাজনে। যোগাযোগ করতে পারেন আমার সাথে shayok@mainstation.com এই ঠিকানায়, বা দেবজানির সাথে devjani@mainstation.com এই ঠিকানায়। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।